আজ এই মানুষটাকে নিয়ে গল্প লিখব কখনো ভাবিনি। ঠিক 12 বছর আগে 21 পেরোনো মন খালি পায়ে স্বপ্ন দেখা যখন শুরু করলো, সেই প্রথম তোমায় দেখা। যেসব মাসের নাম খুব সহজেই জুলাই দেওয়া যায়, তেমন মাসেই তোমার পাওয়া। এরপর আগস্ট সেপ্টেম্বর পেরিয়ে এসেছে শরৎ, এসেছে বসন্ত। আমি আর আমরা একসাথে হেঁটেছি ভিক্টোরিয়া টামলেন। আচ্ছা, মনে পড়ে সরস্বতী পুজোর প্রথমবার দাদার ফোন থেকে কথা বলেছিলাম তোমার সাথে? ঠিক কি কথা হয়েছিল আজ আর মনে পড়ে না। জানো, একটা স্বাদ আমার অপূর্ণ থেকেই গেল। আজও খুব স্বাদ হয় তোমার সাইকেলের সামনেটায় বসে মার্কসবাদের শেষ চ্যাপ্টারটা আরো একবার বুঝবো। কাল বিকেলে একবার গঙ্গার পাড় যাবে, একসাথে বসে অঞ্জন দত্ত শুনব, আর মান অভিমানের ঝড় বইয়ে দেব বিনা কারণে। ফির একবার ক্লান্ত হব তোমার সাথে এই শহরে, আর দিনের শেষে ফেভারিট গেম ইন কলেজ স্ট্রিট। প্রেমের কবিতা নাই বা লিখলে, একটা পছন্দ রবীন্দ্রনাথ শোনাতেই পারো। তোমার এই ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। আর ঠিক 4 দিন পরে আমার গল্পের নতুন অধ্যায় শুরু। আজ পাতি নিভিয়ে ঘুমিয়ে পড়ো, যাও সুসময় ভালোবাসা হবে। সুসময় ভালোবাসা হবে, সুসময় ভালোবাসা হবে, সুসময় ভালোবাসা হবে, তোমাকে আশ্বাস দি সুসময় ভালোবাসা হবে।